টানা 18 দিন পর আজ সকাল 8টায় শেষ হলো দাদশ জাতীয় সংসদের প্রচার প্রচারণা। তাই বৃহস্পতিবারও নিজেদের অবস্থান জানান দিতে প্রার্থীদের শোডাউন ছিল চোখে পড়ার মতো। পুরো সময় জুড়ে মিছিল সমাবেশে দেশ জুড়ে একরকম উৎসবের আবহ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিয়েছেন নানা প্রতিশ্রুতি। তবে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় দেশের বেশ কিছু আসনে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ ও পিরোজপুরে প্রাণ গেছে দুজনের। মুন্সীগঞ্জ 3 আসনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নৌকার সমর্থক। পিরোজপুরের মঠবাড়িতে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেছে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের। কক্সবাজার 3 আসন স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ঘটে গুলিবর্ষণের ঘটনা। এছাড়া নওগাঁ, নাটোর, নোয়াখালী, শরীয়তপুর সহ বেশ কয়েকটি স্থানে ঘটেছে সংঘর্ষের ঘটনা। অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। প্রচারণা শেষে ভোটের মাঠের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী সজল দাস। সজল, প্রচারণা তো শেষ, ভোটের পরিবেশ কেমন আর প্রার্থীদের কর্মব্যস্ততা সম্পর্কে জানাবেন। মেহেদী, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর আজকের কর্মব্যস্ততা, আজকে ভোর থেকে মূলত খবর আসতে শুরু হয়েছে কেন্দ্রে আগুন দেওয়ার, যেটি বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে দুর্বৃত্তরা আগুন দিচ্ছে। আজকে ভোরে বাঘা চারঘাটের দুটি কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর বাইরে বাগমারার যে আসনটি রয়েছে, রাজশাহীর আলোচিত জায়গা, হটস্পট বলা চলে সংঘর্ষের কিংবা যে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতির, এবারে নির্বাচনের মাঠেও মুখোমুখি অবস্থানে রয়েছেন বাগমারার দুই প্রার্থী, নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী। সেখানেও আজকে সকালে কিছুক্ষণ আগে একটি কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে ককটেল উদ্ধার হয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পুলিশ বলছিল যে ককটেল উদ্ধার হয়েছে বেশ কয়েকটি, এবং শঙ্কা বাড়ছে আস্তে আস্তে যে কেন্দ্রে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এখনো পর্যন্ত হয়তো এই বিষয়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তারা চেষ্টা করছে। আপনি শুনছিলেন প্রার্থীদের ব্যস্ততার কথা। আজকে যেহেতু সকাল 8টার দিকে প্রচার প্রচারণা, যেটি আনুষ্ঠানিকতা, সেটি শেষ হয়েছে সময় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, এবং সেই অনুযায়ী আজকে সকাল থেকে কিন্তু কোনো ধরনের প্রচার প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। যে সকল প্রার্থীরা রয়েছেন তারা সকলেই চেষ্টা করবেন আজকে থেকে উঠান বৈঠক কিংবা ঘরোয়া কোনো সভা করে নির্বাচনী যে প্রস্তুতি রয়েছে, বাকি অংশ, বাকি তাদের যে ভোট কেন্দ্রে যাওয়ার যে প্রস্তুতি, ভোটারদেরকে কেন্দ্রে আনার যে চেষ্টা এতদিন ধরে করেছেন তারা, তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো রয়েছে সেইগুলো তারা আসলে এখন করে নেবেন। আর শুধুমাত্র রাজশাহী নয়, রাজশাহীর বাইরে রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে, 39টি আসন, এখানে কিন্তু 20টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, এবং 20টি আসনের যে সাংঘর্ষিক পরিস্থিতি সেটিও আমরা আগে থেকেই আজ করতে পারছিলাম, এবং সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে কতগুলো হটস্পট রয়েছে, গুরুদাসপুর, পাবনা চাটমোহর, রাজশাহীর বাগমারা, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, এমন কতগুলো হটস্পট রয়েছে যে জায়গাগুলোতে বিশেষ করে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন, যে কারণে সেই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে গতকাল থেকে দেখেছি বিজিবির টহল খুব চোখে পড়ার মতো রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা পৌঁছেছেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। তো সব মিলিয়ে কয়েকটি জায়গায় ঘটেছে কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা আজকে ভোর রাতে কিংবা ভোরবেলা, যদিও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে। এই ছিল আমার কাছে এখনকার মতো। সহকর্মী রিয়াজ সুমন পিরোজপুরে রয়েছেন, তার কাছে যাব সেখানকার খবর জানতে। ধন্যবাদ সজল, আমি রয়েছি পিরোজপুর শহরে, এবং এটি পিরোজপুরের নির্বাচনী আসন 1। এই আসনটিতে আওয়ামী লীগের যে বর্তমান সংসদ সদস্য সমর রেজাউল করিম তার আসন, এবং আপনি 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 জানেন যে এই আসনটিতেও কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে, যিনি আব্দুল আওয়াল, সাবেক দুবারের এমপি। এবং এই নির্বাচন, এই পিরোজপুরে কিন্তু 3টি নির্বাচনী আসন, তার মধ্যে 2টিতেই আওয়ামী লীগের 2 জন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছে, যার একটিতে আনোয়ার হোসেন মঞ্জুর বিপরীতে ইগুলপথিকে লড়ছেন মহারাজ, এবং এই আসনটিতে আব্দুল আওয়াল, যিনি আগের 2বারের এমপি এবং বর্তমান যে সংসদ সদস্য সমর রেজাউল করিম, এই এখানে এই 3টি আসনে আরেকটি আসন রয়েছে যেটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে, সেই আসনটি সহ সবগুলো আসনে কিন্তু ভোটের যে প্রতিযোগিতা সেটি কিন্তু
জমজমাট এবং তীব্র অবস্থা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত পিরোজপুরের যে নির্বাচনী পরিবেশ সেটি ভালো রয়েছে। প্রার্থীরা কিন্তু সকাল 8টার মধ্যে তাদের নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি শেষ করেছেন। এখন তারা অবশ্য যার যার বাসায় অবস্থান করছেন এবং সেখান থেকে তারা বিভিন্ন উঠান বৈঠক বা তাদের সহকর্মীদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করছেন। এছাড়া আমরা সকাল থেকে দেখতে পেয়েছি শহরের বিভিন্ন অলিতে গলিতে সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্যরা টহলরত অবস্থায় রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে সুস্থ থাকে সে বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু কাজ করছেন। এই অবস্থা রয়েছে পিরোজপুরে। আমরা চলে যাব এখন কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী জায়েদ। জায়েদ, আপনি জানাবেন সেখানকার কি অবস্থা? ধন্যবাদ সুমন, আমি আছি কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এবং আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়ায় 4টি আসনে নির্বাচন হচ্ছে এবং 4টি আসনের মধ্যে 2 হেভিওয়েট প্রার্থী আছে, একজন জাসদ সভাপতি হাসানুল হক ইনু আর একজন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তারা এখন নির্বাচনী প্রচারণের শেষে বাসায় অবস্থান করছে। আমি দুজনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আজকে বাসাতে অবস্থান করবেন এবং বাসাতে আসা বিভিন্ন এলাকার নেতা কর্মীদের সঙ্গে তারা কথা বলবেন। আর জেলা রিটার্নিং কর্মকর্তা এতেশম রেজার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তা সবাইকে কিন্তু নিয়োগ করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং ভোটের আগের দিন অর্থাৎ আগামীকাল দুর্গম কয়েকটি কেন্দ্রে ভোটের যে ব্যালট সেটি পাঠানো হবে আর ভোটের দিন ভোরবেলা থেকে বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পাঠানোর কাজ শুরু হবে। আমরা দেখেছি যে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আজকে সর্বশেষ যে ব্রিফিং অর্থাৎ কর্মকর্তা যারা ডিউটি পালন করবে তাদেরকে যে নির্দেশনা, শেষ নির্দেশনা সেটি কিন্তু দেয়া হচ্ছে। আর ভোটের যে পরিবেশের কথা বলছি সেটি হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু একটা উন্মাদনা দেখা দিয়েছে এবং মানুষকে ভোটে আনার জন্য ভোটের পক্ষে যেসব প্রার্থীরা তারা এই 18 দিন ধরে কর্মব্যস্ততা দেখিয়েছেন, তারা যে বিভিন্ন রকমের প্রচারণা করেছেন, তারা বলছেন যে তারা ভোটারদের কাছ থেকে কিন্তু ভালো সাড়া পেয়েছেন এবং ভোটার উপস্থিতি 7 তারিখে ভালো থাকবে। জাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন কুষ্টিয়া থেকে, বগুড়াতেও প্রার্থীরা তাদের নিজ নিজ অবস্থান থেকেই অফিস এবং বাসা থেকে তাদের নেতাকর্মী এবং সমর্থকদের সাথে কথা বলছেন কিভাবে নির্বাচন প্রক্রিয়া চালাবেন এবং পোলিং এজেন্ট সহ তাদের যে ভোটার ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন তাদের ব্যাপারে তারা নিয়োগ প্রক্রিয়া চালু করেছেন। সব মিলিয়ে বগুড়ায় বিভিন্ন যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু যেন ভোটাররা আসে সেই ব্যাপারেও তারা উৎসাহিত করছেন। বগুড়া জেলায় 969টি ভোট কেন্দ্র রয়েছেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে 662 কেন্দ্রকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এই ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্তভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ এবং আনসার সদস্যরা। এছাড়া বগুড়া জেলায় সেনাবাহিনীর 28টি পেট্রোল টিম, বিজিবির 22 প্লাটুন থাকবে, 70 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 14 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতি কেন্দ্রে কিন্তু 12 জন করে আনসার সদস্য থাকবে। পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবে এবং 98টি স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সেটা কিন্তু দায়িত্ব পালন করবে। বগুড়া জেলায় 28,28,344 জন ভোটার তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন তারা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে যান। বগুড়া জেলায় যে 7টি আসন রয়েছে সেই 7টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ সহ 15টি রাজনৈতিক দলের 58 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে 22 জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সকলেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে মেহেদী।